বেগুন পোড়া তো সবাই খেয়েছেন বলুন তো এইভাবে বেগুন কে কে পুড়িয়ে খেয়েছেন তবে রুটির সঙ্গে ডিনারে এই বেগুন বেগুন মেলা ভার সারা বছরই তো পাওয়া যায় তবে জুড়ি শীতের বেগুনের স্বাদই আলাদা বেগুনেরও কিন্তু ভাগ আছে যেমন সাদা রঙের গায়ে কাটা বেগুন সবচাইতে টেস্টি এখানে আমি একটা মশলা বেটে নেব একটু জিরে পেঁয়াজ কুচি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব সবই অল্প অল্প দেবেন মশলাটা ভালো করে মিহি করে একটু বেটে নিতে হবে আর এখানে বেগুনের ভিতরে যে শ্বাসটা বার করেছিলাম সেই শ্বাসটাও ওই মশলার সঙ্গে আমি ভালো করে বেটে নিলাম এবার ওই বাটা মশলার ভিতরে আমি কিছুটা কাঁচা চিংড়ি মাছ দিয়েছি খোসা ছাড়ানো একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব আর বেগুনের গায়ে কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম বেগুনের ভিতরে এবার চিংড়ি মাছের পুটটা ভরে দেব খুব ভালো করে চেপে চেপে ভরে দেব যতটা ধরে ততটাই একদম চেপে মুখটা বন্ধ করে দিলাম এবার গ্যাসে আমি বেগুনটা ভালো করে পুড়িয়ে নেব এপিট টপি মানে পাল্টে পাল্টে দিয়ে আমি পুড়িয়ে নেব বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এবার দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিলাম এর সঙ্গে শুকনো লঙ্কা পোড়াটাই বেশি ভালো লাগবে এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম বেগুনের তবে এই বেগুন পোড়ার টেস্ট আগে কখনো উপভোগ করেছেন বলে আমার মনে হয় না পৃথিবীতে যত রকমের বেগুন পোড়া আছে এই বেগুন পোড়ার কাছে কিন্তু সবাই হার খেয়ে যাবে এবার আমি একটু লবণ আর শুকনো লঙ্কা পোড়াটা আমি ভালো করে মেখে নিলাম আর এবার একটু কাঁচা তেল দিলাম ভালো করে মেখে এবার একটু ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব আপনাদের তো সবার একটা চিন্তা থাকে যে ডিনারে রুটির সঙ্গে কি বানাবো কি বানাবো এই রেসিপিটা দেখে একদিন বানান খেয়ে দেখুন তারপরে আমাকে বলবেন না খেয়ে যেন আমাকে কমেন্টে যা করবেন না আগে আপনারা রুটির সঙ্গে ডিনারে এই বেগুন পোটা খাবেন ভালো লাগবে তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট